আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখন হচ্ছে আমি আমাদের গ্যাসের কুমড়ো পাততে উঠছি। তো এর আগের ভিডিওতে দেখাইছি আপনাদেরকে পুঁই শাকের রেসিপি। তো আজকে হচ্ছে আপনাদেরকে কুমড়ো শাক দিয়ে একটা আনকমন একটা হচ্ছে রেসিপি দেখাবো। এই কারণে হচ্ছে খুব সকাল সকাল উঠে গ্যাসের হচ্ছে শাক আর কুমড়ো পাততে উঠছি। তো এই তো আমাদের কুমড়োটা বেশ অনেক বড় হয়ে গেছে। তো এই যে একটা কুমড়া হয়েছে গাছে, তো এর আগে হচ্ছে একটা কুমড়া পাড়া দেখাইছি আপনাদের, তারপর হচ্ছে আরও দুইটা ছোট ছোট কুমড়া পাড়ছিলাম, ওই দুটো কুমড়া নষ্ট হয়ে গেছিলো। দেখেন এখানে প্রচুর কুমড়ার ফুল ধরছে, ছোট ছোট কুমড়া হয়ে সব কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমরা এই বড় কুমড়াটা পারবো, সাথে হচ্ছে কুমড়ার হচ্ছে শাকও পারবো। তো অনেকেই আপনারা জানেন না যে কুমড়ার শাক খাওয়া যায়। তো আজকে হচ্ছে আপনাদেরকে কুমড়া শাকের একটা রেসিপি দেখাবো। তো এই দেখেন কুমড়াটা কত বড় হয়েছে, অনেক ওজন হয়েছে কুমড়াটার, অনেক বড় হয়েছে কুমড়াটা। এই দেখেন কুমড়াটা কত বড় হয়েছে। তো দেখেন ঝুড়ি ভর্তি হয়ে গেছে কুমড়াটা দিয়ে, এতই বড় কুমড়াটা, অনেক বড়। তো হচ্ছে এটা দিয়ে আজকে ডাল রান্না করবে কুমড়া দিয়ে, আর আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে কুমড়া শাকের রেসিপি। তো এখন আমি কিছু শাক কেটে নিব। তো এই দেখেন একটা ছোট্ট কুমড়া ধরছে, এরকম অনেক হচ্ছে কুমড়ার হয়েছে। তো কুমড়ার জন্য কুমড়া ধরছে এই কারণে হচ্ছে কুমড়ার আগাগুলো কেটে নিব। এখানে একটা ঠাল কুমড়ার শাক। তো দেখেন কতগুলো পোকা হয়েছে কুমড়ো গাছে। তো এইভাবে দেখে দেখে কুমড়ো শাক কাটতে হচ্ছে, কারণ প্রচুর কুমড়ো ধরছে এই কারণে। তো আমি অল্পে কাটা শাক পারবো, কারণ হচ্ছে কুমড়ো ধরছে অনেক গাছে। তো আমি কিছু পাতাও পেরে নিচ্ছি। তো এই তো আমাদের কুমড়ো শাক আর কুমড়ো পাড়া হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কুমড়ো শাকগুলো হচ্ছে সব কেটে বেছে নিয়ে ধুয়ে রান্না করব। আমরা যে হচ্ছে কুমড়ো শাকটা পেরে নিছি, সেই শাকটা হচ্ছে আমাদের ধোয়া বাচা হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে আমরা রান্না করব। তো শাক আজকে রান্না করব হচ্ছে শুটকি মাছ দিয়ে। এটা হচ্ছে কাস্কি মাছের শুটকি, আর এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ নেওয়া হয়ে গেছে, কাটছি মরিচ পেঁয়াজ। আর হচ্ছে কাঁঠালের বিচি দেব। তো হচ্ছে পানি কুমড়া শাকটা হচ্ছে কাঁঠালের বিচি আর হচ্ছে কাস্কি মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর হয়, খেতে টেস্ট অনেক লাগে। তো আমাদের রংপুরে এরকম করেই হচ্ছে পানি কুমড়া শাকটা খায়। তো পানি কুমড়া শাকটা একটু খসখসা দেখে, এই কারণে এই দুটো দিয়ে খেলে অনেক বেশি টেস্ট লাগে খেতে। তো আমি হচ্ছে এখন চুলার মধ্যে শাকটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, আর এখানে হচ্ছে কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো, হাফ চামচের একটু বেশি। শাকটা সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে আমরা রান্না করব শাকটা। তো এখন এটা আমি সিদ্ধ করতে দিলাম। তো হচ্ছে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, শাকটা তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো হচ্ছে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি নামাই নিব। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা এখন গরম হয়ে গেলে মরিচ পেঁয়াজ ঢেলে দিব ওখানে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন হচ্ছে মরিচ পেঁয়াজ আর রসুন কুচি তেলের মধ্যে ঢেলে দিলাম। এটা হচ্ছে হালকা বাদামি কালার করে নিতে হবে। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে শুটকি দিয়ে দিব আমরা। তো হচ্ছে আমার মরিচ পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাস্কি মাছের শুটকিটা এখানে দিয়ে দিব। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিব। তো শাকে আগেই লবণ দিয়ে দিছি, এই কারণে হচ্ছে
লবণটা একটু কম দিবেন। এখানে শুটকি আর হচ্ছে কাঁঠালের বিচির জন্য লবণটা দিয়ে দেওয়া হলো, আর হলুদটা ওটা ভালোভাবে নেড়ে তারপরে এখানে আমরা কাঁঠালের বিচি দিয়ে দিব। তো হচ্ছে শুটকিটা আমাদের কষানো হয়ে গেছে, এখন হচ্ছে কুচি করা কাঁঠালের বিচি দিয়ে দেবো। তা দেখেন কিরকম করে কাঁঠালের বিচিটা কেটে নিছি লম্বা লম্বা করে, চিকন চিকন করে, এগুলো সব দিয়ে দিব। তো এটা হচ্ছে ভালোভাবে একটু কষাতে হবে, কষায় নিয়ে একটু হালকা পানি দিয়ে এটা কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের কষানো হয়ে গেছে, এখন একটু সামান্য পানি দিয়ে এটা ঢেকে দিব। তো আমার হচ্ছে কাঁঠালের বিচি রান্না হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেল। তো এখন আমি শাকটা ঢেলে দিব। তো এই তো আমার সেদ্ধ করা শাকটা এখন এখানে ঢেলে দিব। দিয়ে হচ্ছে ভালোভাবে এটা কাঁঠালের বিচি আর হচ্ছে শুটকির সঙ্গে মিলাই দিব। তো এটা হচ্ছে বেশি ঝরঝরা হবে না, কারণ কাঁঠালের বিচি দেওয়া একটু মাখা মাখা হবে শাকটা। তো এই রান্নাটা হচ্ছে আমার মার কাছে আমি শিখছি, আমার মা এই রান্নাটা রান্না করতে আমি দেখতাম, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি চাল কুমড়ো শাক দিয়ে কাঁঠালের বিচি আর শুটকি রান্না। অনেক টেস্ট খেতে, অবশ্যই আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন কীরকম লাগে খেতে। যাদের কাঁঠালের, যাদের হচ্ছে কুমড়ো শাক বাসায় গাছ নেই, তারা হচ্ছে বাজারেও কিনতে পাওয়া যায়, সব শাকেই সবজি বাজারে কিনতে পাওয়া যায়। তো হচ্ছে আমার শাক রান্নাটা হয়ে গেছে, এখন এটা আমি নামাই নিব। তো দেখতে পাচ্ছেন কীরকম এটা মাখা মাখা হয়েছে, শুটকি কাঁঠালের বিচি আর শাক। তো এই তো আমাদের কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে চাল কুমড়া শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এটা। তো আশা করছি সবাই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আজকের শাক দিয়ে শুটকি আর হচ্ছে কাঁঠালের বিচি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।